ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। এখন বাজে হচ্ছে 11:30, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজ ঈদের দিন, সকলকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক। সকলের ঈদ ভালো কাটুক, শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। আমি ছিল আমার বাচ্চারা ঘুম থেকে উঠেই গরু কাটা দেখবে, কিন্তু দেখতে পারেনি। ওরা উঠতে উঠতে দেরি হয়ে গেছে, কারণ ঘুম একটু দেরিতেই পড়েছিলাম আমরা। ঘুম থেকে ওঠার পরেই আমার মেয়েরা বাহিরে চলে গেছে, কারণ ওদের বান্ধবীরা চলে এসেছিল ওদের নেওয়ার জন্য। বাহির দিয়ে একটু ঘোরাফেরা করবে, মজা করবে, আনন্দ করবে, সেই জন্য তো বাচ্চারা চলে গেছে। এদিকে আমি রুমটাকে একটু গুছগাছ করব, আর তারপরে রান্না শুরু করব। চলে যাব তোমাদের নিয়ে রান্নার রুমে, চলো যাই। এখানে আর দেরি করে কোনো লাভ নেই, কারণ সারাদিনের কাজ তো আমাকেই সারতে হবে। একার একার হাতে কাজ করতে গেলে তো একটু সময় লেগেই যায়। চলো যাই, কাজগুলো আগে সারি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে কাজের ফাঁকে ফাঁকে। তো চলো। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই আমি সিমাই রান্না করেছিলাম আমার মেয়েদের জন্য। বড় দুই মেয়ে খেয়ে বাহিরে চলে গেছে বান্ধবীদের সাথে, ছোট মেয়ে স্নান করতেছে, ও খাওয়া দাওয়া করে বাহিরে যাবে, ও এখন রেডি হবে। তো আমি ভাবলাম যেহেতু আমার হাতে সময় আছে আমি একটু কাজ করি। তো ওর বাবা আমার জন্য ব্ল্যাক মাস্ক নিয়ে এসেছিল, তো সেটা আমি একটু লাগালাম, কারণ সপ্তাহে তো একদিন মিনিমাম মুখটা পরিষ্কার করতে হয়, নাহলে কালো দাগ পড়ে যায়। তো ভাবলাম একটু লাগাই। তো লাগানোর পরে ধুয়ে ফেলেছি, মোটামুটি ভালোই সফট হয়ে গেছে মুখটা, আর একটু পরিষ্কারও হয়েছে। একটা ক্রিম লাগিয়ে নিলাম পরে, প্রতিদিন যে ক্রিমটা ব্যবহার করি। আর এদিকে দেখো আমার মিনু শুয়ে আছে কত সুন্দর করে, আর কালুমণিকে দেখো কি অবস্থা। আমি কাপড় ধুয়ে যেখানে শুকাতে দিয়েছি উনি ঠিক সেই কাপড়ের উপরে কিন্তু শুয়ে আছে। উনি এইসব জায়গাতেই বেশিরভাগ সময় পছন্দ করে শুতে, পরিষ্কার জায়গায় উনি এসে শুয়ে পড়ে। আর মিনু কিন্তু এরকম না, দেখো। তো চলো আমরা এবার রুমটাকে একটু পরিষ্কার করি। আমার মেয়ের ডয়ারটাও আমি ফাঁকে গুছিয়ে ফেলেছি, তো ছোট মেয়ের খেলনার অভাব নেই আর ময়লারও অভাব নেই, ওর ডয়ারের অবস্থা এই, এতগুলো বের করেছি আমি। তো এগুলো ফেলতে দেবে না, কান্নাকাটি করতেছিল, আমি বলি এগুলো কোনো কাজের না, ফেলে দিই। তো যখন বাহিরে চলে গেছে সাজুগুজু করে আমি ওগুলো ফেলে দিয়েছি। পুতুল টুতুল আর কি কাগজ দিয়ে বানিয়ে রেখেছে সেগুলো। এদিকে রান্নার রুমে চলে এসেছি, যেহেতু বিরিয়ানি রান্না করব আজকে, চিকেন বিরিয়ানি তো বাচ্চাদের জন্য ওরা পছন্দ করে, আমি ভাবলাম আজই করে দেই। তো পেঁয়াজ ব্রেস্তা করলাম, দেখো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো ওখান থেকে অর্ধেক পেঁয়াজ ব্রেস্তা আমি উঠিয়ে রেখেছি, পরে ব্যবহার করব সেই জন্য। আর তার ভিতরে মাংসের সব মশলা দিয়ে মাংসটাকে দিয়ে ফ্রাই করে নিচ্ছি কিছুটা সময় ধরে, দিয়ে দিলাম সস। এখানে কিছু সময় মাংসটাকে কষানোর পরে আমি বিরিয়ানি মশলা দিয়ে দেব, একটু ঢেকে দিলাম যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর এই মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। অল্প একটু জল ব্যবহার করব, খুব বেশি জলের কোনো প্রয়োজন নেই, এখানে ঢেকে ঢেকে রান্নাটা করলে হয়ে যাবে। এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি সাথে, আর এখন হচ্ছে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আমি। আর এখানে পোলাও রান্না করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, চালটা দিয়ে দিলাম। চালটা কিন্তু এক ঘন্টা আগেই আমি পরিষ্কার করে ধুয়ে ছড়িয়ে রেখেছি, তাতে করে ভাতটা ভালো হবে সেই জন্য। আর এখানে মশলা ব্যবহার করেছি হচ্ছে আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি, আর কিছু গরম মশলা দিলাম, সাথে একটু চিনি দিয়ে দিয়েছি আমি এই চালের ভিতরে, যাতে রান্নার পরে ভাতটা লেগে না যায়। দিতে পারো তো চালটা ভালো করে ভেজে নিয়ে আমি গরম জল ব্যবহার করছি পরিমাণ মতো। গরম জলটা দিলে খুব ভালো হয়, আর রান্না করতেও খুব কম সময় লাগে, তো সেই জন্য আমি সবসময় গরম জলটা ব্যবহার করে থাকি, তোমরাও করবে অবশ্যই। লবণ দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখেই নামিয়ে নিচ্ছি। দেখো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এই পর্যায়ে এতটুকু ফুটেছে চাল, মানে এখনও পুরোপুরি ফোটেনি। মাংসটা দিয়ে আমি ঢেকে রেখে দেবো, সেই রান্না করা মাংসটা আমি এবার দিয়ে দিলাম পোলাওয়ের ভিতরে। আসলে পোলাও রান্না করে মাংসটা মিশিয়ে দিলেই কিন্তু বিরিয়ানি তৈরি হয়ে যায়, দেখো ঠিক এভাবেই করে সবাই। তো এবার আমি আরও কিছু সময় ঢেকে রাখবো। এবার কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দেব, আর কিছু রাইস আমি কালার করে রেখেছিলাম, বাচ্চারা পছন্দ করে দেখতে আর খেতে,
আসলে কালারফুল জিনিস বাচ্চাদের আকর্ষণ বেশি করে, সেই জন্য আমি মাঝে মাঝে এভাবে করে দেই। তোমরা চাইলেও বাচ্চাদের জন্য এভাবে করে দিতে পারো, ওদের ভালো লাগবে, ভালো লাগার জন্যই আসলে। এদিকে রান্না শেষে আমি যখন স্নান করে বাসায় বসে একটু সাজুগুজু করছিলাম, টুনি চলে এসেছে আমার কাছে, তো ওকেও আমি একটু সাজিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে টুনি। টুনি 100 টাকা সালামি পেয়েছে, সেটা আমাকে দেখাতে এসেছে, ওর আব্বু ওর আম্মু ওকে দিয়েছে। তো বন্ধুরা, দেখলেই তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। রান্না বান্না শেষ করে আমি স্নানটা করে এসেছি, আর এখন আমি বাচ্চাদের খাবারটা দিয়ে দেবো, আর আমাদেরও ক্ষুধা লেগে গেছে, খেতে বসবো। তোমরাও খাও, আজকে ঈদের দিন অনেক মজার মজার খাবার তৈরি করেছো। অবশ্যই আমি তেমন কিছু করিনি, আমার বাচ্চাদের জন্য শুধুমাত্র বিরিয়ানি তৈরি করেছি। আর যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমি আর বড় করবো না, এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নেবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইলো। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে, চলে আসবো কাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ঠিক এই সময়ে তোমাদের জন্য। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলে, আর কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওগুলো কেমন হয়। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আগে থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, যারা নতুন নতুন আসছো আমার চ্যানেলে ঘুরে যাচ্ছ, তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবসময় পাশে থাকবে। টাটা, বাই বাই। তোমরা অনেক সুন্দরভাবে তোমাদের সময়টা আজকে কাটাও, আর কাল আবারও তোমাদের সাথে কথা হবে, ঠিক এরকম সময় চলে আসবে। তো বন্ধুরা, এবার হচ্ছে খাওয়ার পালা। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো যে আমি রাইসটা করেছি, এই রাইসটা কত ঝরঝরে হয়েছে। একটু চিনি কিন্তু দিয়ে দিলে এরকম হয়, একটা সাথে একটা লেগে থাকে না, আর অনেকটা ঝরঝরে হয়। ফলো করলে কিন্তু তোমরা অবশ্যই ফলাফল ভালো পাবে। তো ভালো থাকো, টাটা।